ধানমন্ডি সুধা সদনের বাসার ঠিকানায় ভোটার আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসাবে ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে রোববার সকাল 7:45 সেখানে পৌঁছান আওয়ামী লীগ প্রধান। এই সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং মেয়ে সাইমা ওয়াজেদ। ভোট গ্রহণ শুরু হলে সকাল 8:00 এই কেন্দ্রে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি। পরে দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। বলেন, নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষে শক্তি বিজয়ী হবে। এছাড়া দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্বাধীনতার সপক্ষে শক্তি জয় হবে সেটা আমরা মনে করি। আর তাছাড়া বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে, এই মহাসড়কে উন্নয়নের এই যাত্রা, এই অপ্রতিরোধ্য যাত্রা, এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা বাঁকায় ভোট দেবেন এবং আর একবার তাদের সেবা করার সুযোগ দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের সহিংসতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি সব দল, প্রার্থী ও ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানান। কয়েকদিনের সংসদে আমাদের আওয়ামী লীগের নওগাঁ জেলার প্রতিদল উপজেলা সভাপতি সহ 10 জনের মতো নিহত হয়েছে। আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। এখানে আমি বলবো সকল দল, সকল প্রার্থী, সকল ভোটার সবাইকে ধৈর্য ধরতে হবে। জনগণের উপর আস্থার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, জনতা যে সিদ্ধান্ত দেবে তাই মেনে নেবে আওয়ামী লীগ যেই ক্ষমতা আসুক। বাংলাদেশের ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।